शिवाय, हर हर महादेव। जे देवता खूब सहजे मानुषेर प्रति सन्तुष्ट हन, मानुष के बर दान करे, मानुषेर मृत्युर समतुल्य व्याधि थेके मुक्ति दान करे, सकल विपद थेके रक्षा करते पारे, तिनि होच्छेन देवादिदेव महादेव। महादेवेर आशीर्वादे एमन कोनो काज नेई जेटा सम्पूर्ण हय ना। महादेवेर एकटी नाम होच्छे आशुतोष, श्रीकृष्णेर देया नाम। अर्थात महादेव खूब सहजेई सन्तुष्ट हन। एकटी बेलपाता लागे, एकटु गंगा जल लागे, भक्ति भरे देवादिदेवके जल दिलेई, शिवलिंगे जल दिलेई তিনি কিন্তু মনের ইচ্ছা পূরণ করেন। তাই মহাদেবের কাছে সকলের আন্তরিকতা এবং ভালোবাসার দাম কিন্তু অনেক বেশি। তাই মহাদেব কিন্তু খুব সহজেই সন্তুষ্ট হন এবং মানুষকে তার মনোবাঞ্ছা পূর্ণ করেন, তাই তার নাম কিন্তু আশুতোষ। আজকে পবিত্র শিবরাত্রি তিথি, সময় কখন থাকবে, কখন শুভ সময়, কোন সময় জল দেবেন, টোটালটাই আলোচনা করব। কি করলে আপনার দিনটা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনারা লাভ করবেন সেই নিয়ে কিন্তু ছোটোর মধ্যে একটা ভিডিও দিচ্ছি। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার করবেন। আমি সঞ্জীব শাস্ত্রী, শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালোভাবে শিব পুজো করবেন। আজকের দিনে 26শে ফাল্গুন, 11ই মার্চ বৃহস্পতিবার দুপুর 2:41 মিনিটে শিবরাত্রি অর্থাৎ চতুর্দশী তিথি শুরু হচ্ছে। এই চতুর্দশী তিথি থাকবে শুক্রবার দুপুর 2:42 মিনিট পর্যন্ত। এর মধ্যে আপনারা জল দিতে পারবেন এবং অনেকেই হয়তো শিব মন্দিরে গিয়ে পুজো করতে পারে না, তারা কি করবেন, তারা বাড়িতেই নিশ্চয়ই পুজো দেবে। আমি পুজোর মন্ত্র বলে দেবো আপনাদের, আপনারা সেইভাবে পুজো দেবেন। কী কী দেবেন পুজোতে, শিবকে কী কী দিয়ে চান করালে শুভ ফল পাওয়া যায়, টোটালটাই আলোচনা করব। আজকের দিনে শিব কিন্তু অভিষেক করলে শিব সবচেয়ে বেশি সন্তুষ্ট হয়। অর্থাৎ লিঙ্গকে স্নান করালে কিন্তু শিব আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করবে, অর্থাৎ শিব স্নানের মধ্যে দিয়ে কিন্তু সব আশীর্বাদ পাওয়া যায়। শিবরাত্রির দিন আপনারা কিন্তু নিরম্ব উপবাস করতে পারেন, অথবা যাদের অসুস্থ আছে তারা কিন্তু হালকা ফুলকা কিছু খেয়েও পুজো দিতে পারেন। পুজোটা হচ্ছে ভক্তির ব্যাপার, এখানে কিন্তু নিয়ম নিষ্ঠার থেকে ভক্তি শিবের কাছে অনেক প্রিয়। যে কোনো দেবতার কাছে ভক্তিটাই বড় কথা, তাই ভক্তি করে পুজো করবেন। 2:41 মিনিটের পর থেকে কিন্তু শিবরাত্রি শুরু হয়ে যাবে দুপুরবেলা, তারপরেই আপনারা জল দিতে পারবেন। বৃহস্পতিবার 1:30 থেকে 3 পর্যন্ত রাহুকাল থাকে, তাই জন্য এই সময়টাকে বাদ দিয়ে কিন্তু আপনারা জল দেওয়ার চেষ্টা করবেন। সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত টাইমটা কিন্তু খুবই ভালো, সেই সময় আপনারা দিতে পারেন। এবং রাত্রিবেলা 10টা থেকে 11টা পর্যন্ত টাইমটাও ভালো, আপনারা কিন্তু শিবলিঙ্গে জল দিতে পারেন। পরের দিনও সকালে সময় থাকছে, সেখানে দাঁড়িয়ে পরের দিনও কিন্তু শুক্রবারেও কিন্তু আপনারা জল দিতে পারেন, সেটা আপনাদের শরীর বুঝে অবশ্যই জল দেবেন। এবং জল দেওয়ার সময় না ঈদং স্নানীয় জলম ওম নমঃ শিবায় নমঃ বলে আপনারা জল দান করবেন। 5টি প্রদীপ 5টি মোমবাতি অবশ্যই কিন্তু ধরাবেন। শিবকে চান করানোর জন্য অবশ্যই গঙ্গা জল দেবেন। গঙ্গা জলের সঙ্গে আপনারা ঘি, দুধ, মধু, দই, সিদ্ধি পাতা, কালো তিল, অগরু, ঈশ্বর, হলুদ, এইসব জিনিসগুলো কিন্তু আপনারা মেশাতে পারেন। যত জিনিস দিয়ে শিবকে চান করাতে পারবেন তত কিন্তু আপনারা শিবের আশীর্বাদ লাভ করবেন। এই জিনিসগুলো একসঙ্গে করে যদি শিবকে চান করাতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক বেশি গুণ শিবের আশীর্বাদ লাভ করতে পারবেন। শিবরাত্রির দিন রাত্রিবেলা ওম নমঃ শিবায় জপ করতে পারেন, শিবের শিবাষ্টকস্তোত্র পাঠ করতে পারেন, এর আশীর্বাদ আপনারা পেতে পারেন। যে কোনো মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে, দুরারোগ্য ব্যাধি থেকে আপনারা লাভবান হতে পারেন, মানে মুক্তি পেতে পারেন। শিবের ধ্যান পুষ্পাঞ্জলি দেবেন, সেই মন্ত্র আমি বলে দিচ্ছি। ওম ধ্যায়নিদং মহিষং রজতগিরিনীভং চারুচন্দ্রপতংশং রত্নাকল্পজ্জলঙ্গং পরুষমীগবরাভিধি হস্তং প্রসন্নং পদ্মশীনং সমন্তাতস্তুত মৌলগণৈ ব্যগ্রকীর্তিং বসানং
বিশ্বদ্দং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রং, এই বলে পুষ্পাঞ্জলি দিতে পারেন শিবলিঙ্গে এবং হাত জোর করে বলবেন, ওম ওম নম শিবায় শান্তায় কর্ণত্রয় হিতবে নিবেদয়ামি চাপমানং তং গতি পরমেশ্বর, হর হর মহাদেব বলে শিবকে প্রণাম করবেন। শিবের মন্ত্র শিবাষ্টক স্তোত্র পাঠ করতে পারেন, শিবের ব্রতকথা পাঠ করতে পারেন। অবশ্যই কিন্তু আজকের দিনটা কিন্তু প্রদীপ ধরাবেন, রাত্রিবেলা গিয়ে প্রদীপ ধরাতে পারেন, মোমবাতি জ্বালিয়ে রাখতে পারেন, সারা রাত কিন্তু একটা প্রদীপ শিবলিঙ্গের সামনে জ্বালিয়ে রাখবেন, কিছু দান ধ্যান করতে পারেন গরিব দুঃখীকে, তাহলেও কিন্তু অনেক ভালো ফল আপনারা আজকে পেতে পারেন। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনম ইত্তুর্মুক্ষুরমামৃত হরম হৌং জুং স, এই মন্ত্র বলে যদি আপনারা 18টা বেলপাতা শিবলিঙ্গকে দিতে পারেন, শিবলিঙ্গে জড়াতে পারেন, তাহলে কিন্তু আপনারা যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে আজকের দিনে মুক্তি লাভ করতে পারবেন, যে কোনো মনের ইচ্ছা আজকে আপনাদের পূর্ণ হতে পারে। তাই বেলপাতা দিয়ে মহামৃত্যুঞ্জয় জপ করবেন, অবশ্যই কিন্তু আপনাদের যে কোনো মনের ইচ্ছা পূর্ণ হবে। ওভারঅল বললাম, আশা করি বুঝতে পেরেছেন। সাবস্ক্রাইবার বন্ধুরা কিছু জানার থাকলে বা কমেন্টস বক্সে কমেন্ট করে জেনে নিতে পারেন। আজকের জন্য সবার মঙ্গল প্রার্থনা করি, শিব দেবাদিদেব মহাদেব সকলের মনে ইচ্ছা পূর্ণ করুক, ভালো করুক, এই প্রার্থনা করে শেষ করছি। নমস্কার।